কোনো ব্যথার কারণে বা কষ্টের কারণে ইচ্ছাকৃত, আপনার প্রশ্নের উত্তর আসতেছে, ইচ্ছাকৃত আহ উহ উফ শব্দ বের হলে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি ইচ্ছাকৃত যদি কোনো কষ্টের কারণে, ব্যথার কারণে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে যদি আপনি আহ উহ উফ এই ধরনের শব্দ করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তবে কখন আহ উ শব্দ দ্বারা নামাজ ভঙ্গ হয় না? আপনি বৃদ্ধ, রোগাক্রান্ত, আপনার প্রচণ্ড ব্যথা শরীরে, এখন রুকু সেজদায় যাওয়ার সময় আপনার অনিচ্ছাকৃতভাবে, কীভাবে অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে উহ শব্দ বের হয়ে গেল, এর দ্বারা নামাজ ভঙ্গ হবে না। একটা হলো ইচ্ছাকৃত, আরেকটা হলো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত বের হলে নামাজ ভঙ্গ হবে না। তেমনিভাবে অনিচ্ছাকৃত কেউ যদি কাশি দেয় বা হাঁচি এলেও নামাজ ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃত কেউ যদি কাশি দেয় নামাজ ভঙ্গ হবে না। এখন কেউ যদি ইচ্ছাকৃত কাশি দেয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কখন ফুঁক দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়? অনেকে নামাজের সেজদার জায়গা পরিষ্কার করে ফুঁক দিয়ে। আপনি ফুটা যদি আওয়াজ বের না হয়, ফু দিয়েছেন সেটা থেকে উফ ফু দিলে একটা আওয়াজ হয় না, আওয়াজ হয় নাই, শুধু বাতাস বের হয়েছে, কোনো আওয়াজ হয় নাই, তাহলে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু যখনই আপনি ফু দেওয়ার সাথে সাথে আওয়াজ সৃষ্টি হয়েছে, একটি শব্দ হয়েছে উফ, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। গলা খাঁকরি, কখন গলা খাঁকরিতে নামাজ ভঙ্গ হয়? যদি আপনি ইচ্ছাকৃত গলা পরিষ্কার করেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার গলা পরিষ্কারের দরকার কি? ইচ্ছাকৃতভাবে আপনি গলা পরিষ্কার করতেছেন, সেখানে যদি দুইটি হরফ সৃষ্টি হয়, দুইটি হরফ সৃষ্টি হলো, নামাজ ভঙ্গ হয়ে যাবে। সতর্ক, এটা কিন্তু বেশি করে মানুষ নামাজের মধ্যে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত নামাজ পড়তেছে করে না? আমি যখন নামাজ পড়ি তখন ওদিকে অনেকে এই আওয়াজটা করে। হ্যাঁ, তো ইচ্ছাকৃত যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, কখন গলা খাঁকরি দেওয়া জায়েজ আছে? আবার আপনার এই গলা খাঁকরি এটা দেওয়া একসময় জায়েজও আছে। কখন? ধরুন আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে একজন হেঁটে চলে যাচ্ছে, তাকে ইশারা করার জন্য আপনি করলেন, তাহলে সেটা আপনার জন্য গলা খাঁকরি দেওয়া জায়েজ আছে।